আমাদের উপরে এরকম নির্যাতন কেন আসলো? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। এই নয় দফার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি। কেউ থাকে তাহলে সেই সন্তানকে যদি মারা হয় তাহলে সেই সন্তানের বিচার কিসে যাবে না? কোনো পিতা কিসের বিচার যাবে না? আজকে আমরা আন্দোলন করেছি, আমরা যৌক্তিক দাবি নিয়ে কথা বলেছি, আমরা দাবি করেছি যে এই কুটার সংস্কার করতে হবে, তাহলে আমাদের উপরে এরকম নির্যাতন কেন আসলো? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। এবং এর সাথে আমরা বলতে চাই, আজকে আমাদের উপর যেইভাবে করে নির্যাতন নিপীড়ন নামিয়ে নিয়ে আসা হলো, এখানে কোনো ধরনের সহিংসতায় আমরা কিন্তু জড়াইনি। বন্ধুগণ, আজকে আমরা এই কথাটাই বলতে চাই, আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করেছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, আমরা দাবি দাওয়া দিয়েছি। আমাদের এখন বর্তমান সময়ে আমরা নয় দফার দাবি, সেই নয় দফার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি। এখানে পুলিশ প্রশাসন সহ এখানে যত ধরনের অভিভাবকরা আছেন, আজকে এখানে আমাদের এই আন্দোলনের সাথে শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাংবাদিক সহ সমস্ত অভিভাবকরা আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কথা। আমাদের এই আন্দোলনকে প্রত্যেকে মিলে আমরা একটা আমাদের যে দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি আমরা দিয়েছি এবং সেই কর্মসূচি আমরা পালন করব। আমাদের পাশে এই দেশের অভিভাবক সমাজ, এই দেশের যারা আছেন সমস্ত মানুষকে আমাদের পাশে থাকার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পুরো অবস্থান আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা